খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি। আমাদের এখানে দুটি দল তৈরি হয়েছে, দুটি দলের মধ্য থেকে প্রশ্ন করা হবে। প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমাদের বিষয়বলী আজকের বইয়ের বাইরে বিশ্ব। আমাদের বিষয় সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান নিয়ে আজকে দুটি গ্রুপের প্রশ্ন হবে। এবারে দেখছেন আপনি কলম গ্রুপ, এখানে দলনেত্রী আছেন সিথি মিস্ত্রি, এ পাশে আছে আমাদের পেন্সিল গ্রুপ, এখানে দলনেত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সন্না মিস্ত্রি। আমরা সন্না মিস্ত্রিকে একটু দেখতে চাই। আমরা সন্না মিস্ত্রিকে পেয়ে গেলাম এবং আমরা কলম গ্রুপের সিথি মিস্ত্রিকে একটু দেখতে চাই। আমরা শুভকামনা করছি খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে, এবং যারা এই ভিডিওটা দেখছেন সবাই শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। হ্যাঁ, আপনারা শুরু করতে পারেন। প্রথমে আপনারা কোনো কিছু যদি আজকের পরীক্ষা সম্পর্কে কিছু বলতে চান তাহলে বলে শুরু করবেন। অতীতের বিষয় বলি, মানে আপনি একটু ভাঙিয়ে বলেন। অতীতের বিষয় বলি বলছেন, এখন যে ঘটনাটা সাম্প্রতিক আর অতীত সেটা আপনি বোঝাতে চাচ্ছেন, যে সাম্প্রতিক যেটা ঘটছে এক মাস বা আজকাল বা পাঁচ দিন আগে, যেটা এখনও আমরা বইয়ের ছাপা হয়নি বা আমরা এখনও কোনোভাবে আমাদের হাতে পৌঁছানি, এরকম কোনো প্রশ্ন করা হবে না। যেটা অতীতে হয়ে গেছে আজ থেকে দু মাস এক মাস আগে, সেটাই অতীত। তো সে ধরনের বিষয় থেকে আপনাদের প্রশ্ন থাকবে। বন্ধুরা, আপনারা শুনলেন যে অতীতের বিষয় বলি বলতে আমরা বুঝতে পেরেছি, যেটা আমরা এই সাধারণ জ্ঞানটা মূলত যারা পড়াশুনো করছেন আপনার সবাই কারেন্ট অ্যাফেয়ার্স এবং আজকের বিশ্ব এই টাইপের বই থেকেই সবাই পড়াশুনো করছে। তো যেটা এই পর্যন্ত প্রিন্ট হয়নি সেরকম বিষয় থেকে কোনো প্রশ্ন করা যাবে না। তার মানে আপনার যদি মে মাস থেকে আমরা কোনো প্রশ্ন করতে পারবো না, কারণ মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা থেকে প্রশ্নটা করব না, কারণ আমরা এখনও ওই বইটা আমরা হাতে পাইনি। এখন আমাদের এত সময় আপনার সন্না মিস্ত্রির কাছ থেকে আমরা কথা শুনতে পেলাম, এবারে আমরা শুনতে চাই তার প্রতিপক্ষ দল কলম গ্রুপের সিথি মিস্ত্রির কাছ থেকে কিছু। আপনি আজকের পরীক্ষার টপিক সম্পর্কে যদি কিছু বলতেন। তো আপনারা প্রশ্ন শুরু করতে পারেন, আমরা আপনাদের অনুমতি দিয়েছি, আপনারা প্রশ্ন শুরু করেন। আপনার প্রতিপক্ষ দলের কাছে আপনি প্রশ্ন করবেন, পেন্সিল গ্রুপের কাছে আপনার প্রশ্ন থাকবে, প্রশ্নের সময়সীমা থাকবে 20 সেকেন্ড, আর এই প্রশ্নের কোনো ব্যক্তির কাছে করা হবে না, টোটাল একটি দলের কাছেই প্রশ্ন থাকবে। আর এই দলের মধ্য থেকে একজন কনফিউশন হলে প্রশ্নের অন্য আরেকজন উত্তর দিতে পারবে। যে কোনো ব্যক্তি একবার যদি ভুল কোনোভাবে বলে ফেলে পরবর্তীতে তার সুযোগটা আর থাকবে না, তারই সহপাঠী বন্ধু সদস্য যেটাই আমরা ধরে নিতে বলি সেটাই আমরা বলতে পারবো, অন্য আরেকজন দল থেকে বলতে পারবে, কিন্তু সময়সীমা 20 সেকেন্ড। আপনি প্রশ্ন করতে পারেন। আমরা একটা সুন্দর করে একটি করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। এবং প্রথম প্রশ্নই আমাদের প্রথম যে প্রশ্নদাতা প্রশ্ন করেছে পেন্সিল গ্রুপের
প্রধান যে ছিলেন দায়িত্ব পালন করছেন তিনি আজকের প্রথম প্রশ্নটাই জবাব দিয়েছে, তাই খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি। এবারে আমাদের পেন্সিল গ্রুপ থেকে কলম গ্রুপের কাছে প্রশ্ন করবেন তমা দেবনাথ। হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে, আমরা দেখতে পেলাম, শুনতে পেলাম এবং আরও দেখতে পাব। আমরা এবারে দেখতে পেলাম কলম গ্রুপও পিছিয়ে নেই, কলম গ্রুপও হয়তো তারা পড়াশোনা করে এখানে এসেছে। তারা এখানে দুটি প্রশ্ন দু দল থেকেই ছুড়ে দেওয়া হয়েছে, দুটি প্রশ্নেরই জবাব সঠিকভাবে তারা এখানে উপস্থাপন করছেন। এবারে আমাদের কলম গ্রুপ থেকে পেন্সিল গ্রুপের কাছে প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন সৌরভ মল্লিক। ফুটবল খেলার জন্ম কোন দেশে? আমরা আবারও করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নিলাম। আসলে আমরা মনে হয় কেউ ছোট নেই, কেউ অপারক নেই, তেমনই একটা বিষয় আমরা কিন্তু ফলো করতে যাচ্ছি। ক্যামেরা এমনই একটি মাধ্যম যেখানে সত্যতা পরিচয় করে দেওয়ার জন্য কোনোভাবে কোনো মুখের কথা বলতে হয় না। আমরা এই প্রশ্নটি যখনই কলম গ্রুপ ছেড়ে দিয়েছিল তখনই আমাদের পেন্সিল গ্রুপের দুজন সদস্য, একই সাথে তিনজন সদস্য কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু আমাদের দলনেত্রী সঠিকভাবে উত্তর দিয়েছে, আমরা অভিনন্দন জানাই। এবারে প্রশ্ন আবার আর আমাদের পেন্সিল গ্রুপ থেকে কলম গ্রুপের কাছে প্রশ্ন করবে। সময়সীমা 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে আপনারা, 20 সেকেন্ডের মধ্যে আপনারা উত্তর দিবেন, নয়তো আপনারা প্রতি প্রশ্নদাতার কাছে আপনার আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, আমরা একটু কনফিউশনের মধ্যে ছিলাম, কনফিউশনের মধ্যে কি হয়, কি হতে যাচ্ছে, কি হতে পারে, এমনই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আমরা ছিলাম। যাই হোক, অবশেষে এবারও প্রশ্নটি আমাদের সঠিক হয়েছে। আমাদের এবারের প্রশ্ন কলম গ্রুপ থেকে আবির তরফদার প্রশ্ন করছেন পেন্সিল গ্রুপের কাছে। আমার বিপক্ষ বন্ধুদের কাছে আমার প্রশ্ন, 2018 সালের রাশিয়া ফুটবল বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ন দল কোনটি? আমাদের প্রশ্ন করেছে কলম গ্রুপ পেন্সিল গ্রুপের কাছে, এবারে পেন্সিল গ্রুপ আচ্ছা, উত্তরটি সঠিক হয়েছে, আবারও একটি করতালি। একজন আমরা পারিনি, কিন্তু তাতে কি, যখন আমরা যৌথভাবে এভাবে পড়াশোনা করব কেউ না কেউ আমাদের দলের ভিতর থেকে পেরে যাবে। এর জন্যই আজকের এটাও প্রমাণ হলো যে সব যখন দলবদ্ধভাবে এভাবে কোনো পরীক্ষা দেওয়া হবে তখন একজন না পারলে অন্যজন সদস্য পারবে, এটাও প্রমাণ এখান থেকেই পাওয়া গিয়েছে। আমাদের এবারে পেন্সিল গ্রুপ থেকে প্রশ্ন করছেন কলম গ্রুপের কাছে আমাদের সন্না মিস্ত্রি। সুন্দর সুন্দর সুন্দর, এ যেন আর কেউ পিছিয়ে থাকতে চাচ্ছে না। বর্তমান যুগে সবাই যে তারা পড়াশোনা করছে, সবাই যে ফার্স্ট একটা স্থান দখল করে নেওয়ার জন্য, একটা ভালো একটা অবস্থানে যাওয়ার জন্য সবাই চেষ্টা করছে, তার প্রমাণ তাদের কাছ থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবারে কলম গ্রুপ আবারও প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে পেন্সিল গ্রুপের কাছে।
আমাদের এবারেও প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আমরা সবাই শুভকামনা করি পরীক্ষার সময় যদি এরভাবে প্রশ্নের উত্তরগুলো সঠিক হয় এবং এই সহজভাবে তারা যেভাবে প্রশ্ন করে নিয়ে আসছে এমন করে যদি তাদের প্রশ্নগুলো পরীক্ষায় এসে যায় তবে তারা অনেক ভালো পরীক্ষা দিবে এবং ভালো কিছু অর্জন করবে। আমরা সবাই শিক্ষার্থীদের জন্য শুভকামনা করছি। এবারে আমাদের পেন্সিল গ্রুপের পক্ষ থেকে প্রশ্ন করছে কলম গ্রুপের কাছে। এবারে আমার প্রশ্ন, মণিপুরীরা বাস করে কোথায়? সিলেট। আচ্ছা, উত্তরটি সঠিক হয়েছে। দেখেন, খুলনায় থাকে তাও গাঁও গ্রামে আমাদের আবির তরফদার, কিন্তু বই পড়লে জানা যাবে, খবর শুনলে জানা যাবে, পত্র পত্রিকা যদি পড়ার অভ্যাস করে সেখান থেকেও সাধারণ জ্ঞান অর্জন করা যাবে। তাই আজকের এমনই একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা ছিল সিলেট। সিলেটের একটি বিষয় এখান থেকে সে বলে দিতে পারছে। তাহলে আমাদের বইয়ের সাথে সম্পর্ক থাকলে তাহলে অনেক কিছু জানা যাবে, এটাও প্রমাণ ঘটেছে। এবারে আমাদের প্রশ্ন নিয়ে হাজির হয়েছে কলম গ্রুপের পক্ষ থেকে আবির তরফদার। দেখুন বন্ধুরা, তার বয়স মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধার দলিল বহুত আগে স্বাক্ষর হয়েছে। এই দেশের একাত্তর দেখেনি, এই দেশের ভাষা আন্দোলন দেখেনি, কিন্তু ইতিহাস পড়েছে, এটাই তার প্রমাণ। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে লেখা থাকে। তাই বইয়ের সাথে সম্পর্ক থাকলে আপনার সব কিছুই বিশ্বের জানা যায়, এমনটাই প্রমাণ ঘটেছে। এবারে প্রশ্ন করবে আমাদের পেন্সিল গ্রুপ থেকে। প্রশ্ন করার পরে কিন্তু আপনারা কখনো সেই পক্ষ থেকে কখনো শীট পাতি দেখা যাবে না। 20 সেকেন্ড সময় সীমা খুব কাছে। আপনারা, হ্যাঁ, আপনার ওইভাবে তো বললে হবে না, আপনার প্রতিপক্ষ দলের কাছে বলতে হবে। আমরা আসলে একটি প্রশ্নের উত্তর আমরা কলম গ্রুপ থেকে প্রশ্নটির উত্তর দিতে পারিনি। আমাদের পেন্সিল গ্রুপের প্রশ্নদাতা আমাদের তমা দেবনাথ এবারে প্রশ্নটির উত্তর আমাদের সবাইকে ঘোষণা করবেন। আমরা তমা দেবনাথকে ধন্যবাদ। এখন পর্যন্ত পেন্সিল গ্রুপ তাহলে 1 মার্কে এগিয়ে আছে। আমরা এবারের প্রশ্ন করবে কলম গ্রুপ থেকে পেন্সিল গ্রুপের কাছে। এবার আমার প্রশ্ন পেন্সিল গ্রুপের মেম্বার, পর্যায় সারণীর জনক কে? এখন এমনটাই মনে হলো যে প্রশ্ন দুই পক্ষ থেকে করা হচ্ছে, এমনটাই মনে হচ্ছে। প্রশ্ন যাদের কাছে করছে তারা আবার উল্টে প্রশ্ন করছে, এটাই বড় হাস্যকর। আজকের এই পরীক্ষার আর আমাদের আয়োজনের মাধ্যমে এটাই ছিল একটু হাস্যকর বিষয়। যাই হোক, আমরা পেন্সিল গ্রুপ থেকেও এবারে হয়তোবা আমাদের 1 মার্ক কমে গেল। আমাদের অবস্থান দু দলেরই আবার সমান সমান পর্যায়ে, দু দলেরই 1 মার্ক করে তাদের কাটা গিয়েছে।
আমরা প্রশ্নটি লিখে নিতে পারি, প্রয়োজনে পরবর্তী প্রশ্ন করবে পেন্সিল গ্রুপ থেকে, তত সময় আমরা অবশ্য করে প্রতিপক্ষ দল কলম গ্রুপ প্রশ্ন উত্তরের জন্য তারা প্রস্তুত থাকবেন। আমাদের প্রশ্ন করছেন পেন্সিল গ্রুপ থেকে সানজিদা ইসলাম সামিয়া। একবারে বেশি তো আপনার প্রশ্ন করার উত্তরের বিশ সেকেন্ডের ভিতরে আমাদের সময়সীমা 20 সেকেন্ড ছিল, 20 সেকেন্ডের মধ্যে সময়সীমার মধ্যে প্রশ্নটির উত্তর দিতে পারায় প্রশ্নটি আমরা সঠিক বলেই ঘোষণা দিয়েছি। এবারে আবার কলম গ্রুপ থেকে প্রশ্ন করছে এমতো অবস্থায় পেন্সিল গ্রুপের কাছে। আমরা আবার একটা অভিনন্দন আমাদের পেন্সিল গ্রুপের আমাদের সদস্য নয় দলনেত্রী হিসাবে সন্নাম স্ত্রী দায়িত্ব পালন করে সঠিক উত্তর দিতে পারার জন্য আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি পেন্সিল গ্রুপের সদস্যদের। এবারে পেন্সিল গ্রুপ থেকে প্রশ্ন করবেন কলম গ্রুপের নিকট। সুন্দর একটি প্রশ্ন হয়েছে, এই প্রশ্নের উত্তরটিও সুন্দরভাবে তাদের কাছ থেকে আমরা আশা করছি, কারণ আমরা বাঙালি এবং আমরা বাঙালি, এটাই আমাদের পরিচয়। আমাদের দেশে বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি। আচ্ছা, ওকে ওকে, আমরা যে বাঙালি তার পরিচয় আমরা সুন্দরভাবে এখানে উপস্থাপন করতে পেরেছি। আমরা কলম গ্রুপকে অভিনন্দন জানাচ্ছি অসাধারণ একটি প্রশ্নের উত্তর সঠিকভাবে বলার জন্য অভিনন্দন জানাচ্ছি। এবারে আমাদের আবারও আমরা সেই প্রশ্ন উত্তর নিয়েই আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যাব সামনের দিকে। কলম গ্রুপ থেকে এবারও প্রশ্ন নিয়ে পৌঁছে যাবে পেন্সিল গ্রুপের কাছে, প্রশ্ন ছুড়ে দেবে সারা বিশ্বের মধ্য থেকে যে কোনো প্রশ্ন ছুড়ে দেবে। এখন দেখা যাক আমাদের স্মৃতিরানী মিস্ত্রি কি প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। সুন্দর, আমাদের পাশে আছে ফুল, এই ফুল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের পেন্সিল গ্রুপের মহেন্দ্রনাথ গায়েনকে। আমরা এমতো অবস্থায় আমরা পেন্সিল গ্রুপের পক্ষ থেকে প্রশ্ন করার জন্য আমরা কলম গ্রুপের সদস্যরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। প্রাচীন মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এমনই একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে কলম গ্রুপের কাছে। নীল নদের তীরে, বাহ, খুব সুন্দর একটি প্রশ্নের প্রশ্ন ছিল এবং উত্তরটিও সুন্দরভাবে দিয়েছেন। আমরা একের অধিক মিলে যখন এভাবে আলোচনা করে পরীক্ষা দিব বা পড়াশোনা করব সেখানে হবে অনেক আনন্দ এবং থাকবে না কোনো দ্বিধাদ্বন্দ্ব এবং থাকবে না মাথায় কোনো যন্ত্রণা, কারণ আমি না পারলে আমার সদস্য বন্ধু আমার সহপাঠী নিশ্চয়ই সেটা পেরে যেতে পারে। যেমন আমরা দেখেছি আবির তরফদার একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, কিন্তু সেটাকে তার বন্ধু সহপাঠী একটু সহজ করে দিয়ে
আমরা সঠিক একটি উত্তর পেয়েছি নীল নদীর তীরে। এবারে আমরা সুন্দরভাবে জানতে পারব পরবর্তী আরও একটি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন সৌরভ মল্লিকের কাছ থেকে। সুন্দর সুন্দর, এই যে বাস, আকাশ ছোঁয়া বাস, কিছু কিছু বাস হয় অনেক উচ্চতায়, আবার কেউ কখনো কাউকে ঠকালে তখন আবার সেটা হয়ে যায় বাস, তখন বলে আমাকে দিয়েছে অমুক একজন বাস। এরম একটি বাসে নিয়ে প্রশ্ন করার জন্য অত্যন্ত আমরা আনন্দিত, খুব সুন্দর হয়েছে প্রশ্ন এবং প্রশ্নদাতাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রশ্ন যে উত্তর দিয়েছে পেন্সিল গ্রুপ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এই আমাদের এবারে পেন্সিল গ্রুপ থেকে প্রশ্ন করবে, আমি তার আগে পেন্সিল গ্রুপের কাছে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। এত কিছু থাকতে আপনার পেন্সিল গ্রুপ কেন আপনার নামের নামকরণ করা হলো একটু বলবেন কি আপনারা? আমি দলনেত্রীর কাছে জানতে চাই। আচ্ছা, খুব সুন্দর হয়েছে এবং সে যুক্তি আমাদের যথাযথভাবে যুক্তি সুন্দর করে উত্তোলন করেছে যে কেন সে পেন্সিল গ্রুপের নামটাই নিল বা পেন্সিল গ্রুপের নামটা কেন করা হলো। আমরা এবারে কলমের গ্রুপের কাছেও একটু জানতে চাইবো, তাদের গ্রুপের দলনেত্রী উঠে দাঁড়িয়ে বলবেন যে কেন তার দলের নামকরণটা সম্পর্কে একটু জানতে চাইবো, কেন তার কলম গ্রুপের নাম হলো এবং কেনই বা কলমের গ্রুপের নামটি সে বেছে নিল। ও, একটা করতালি, একটা করতালি। আচ্ছা, এখানে একটু বিতর্কিতের মাপদয় হয়ে গেল, আমরা এমনটাই কিন্তু পেয়ে যাচ্ছি, কারণ আমাদের প্রতিপক্ষ দল আমাদের পেন্সিল গ্রুপ, তাদেরকে বলা হয়েছে ছোট, তারা ছোট, তারা পেন্সিলটাই বেছে নিতে পারে এবং ছোটরাই পেন্সিল পছন্দ করে আর বড়রা তারা কলম। বা এটা কিন্তু আরো একটা দিক থেকে বন্ধুরা বিবেচনা করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, অবশ্যই আপনারা সবাই মেধাবী, কারণ বর্তমানে শিক্ষা ব্যবস্থার এমনটাই অবকাঠামো হচ্ছে এবং ডাক্তার দীপমণি আমাদের শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি চেঞ্জ করে বিদেশির শিক্ষা ব্যবস্থার মতোই তারা এখানে কিছু করার পরিকল্পনা ইতোমধ্যে আপনার চালু করেছে। তাই আপনারাই বুঝতে পারছেন আপনারা কেন তারা বড় আর কেন তারা ছোট, ছোট কেন আর বড় কেন আপনারা একটু লক্ষ্য করে বুঝতে পারবেন। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন না, আসলে পারেননি, কারণ আমি একটু সহজ করে দিই। এ পাশে দেখুন, এ পাশে মাত্র তিনজনই নড়ছে এই সারা বিশ্বকে নিয়ে, এ পাশে তাদেরকে সংখ্যায় একজন বেশি, এই যে চারজন রয়েছে, তাই তারা এমনি প্রমাণ করে দিচ্ছে তারাই হলো আজকের বড় দল। কিন্তু বন্ধুরা এখানে কথা আছে, কথা আছে বন্ধুরা, এই যে মানুষকে আসলে ভাগ করা যায় না, আমাদের আজকে বন্ধুরা উপস্থিত ছিলেন সাতজন, তাই সাতজনকে তো দুইভাবে বিভক্ত করলে আপনার দুটা ভাগে অবশ্যই কোনো না কোনো ভাগে চারজন যেতে হবে কোনো না কোনো দলে। তাই আমাদের এখান থেকে আমাদের তো একজন মানুষকে ভাগ করা যাবে না, তাহলে তো এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু এ পাশে দুইজন আর তা বন্ধুরা একজন আছে, তাও একটু লক্ষ্য করেন, সুন্দরভাবে লক্ষ্য করে দেখেন যে এ পাশে দুইজনের আসন গ্রহণ করেছে আমাদের আবির তরফদার একা নিজে। একটু আবির তরফদার সুন্দর একটা হাসি দেন, সুন্দর হাসি। আমরা এ পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ছোট্ট একজন মানুষ আছে, তাকে ধরলেও চলে, আবার আমাদের এখানে আবির সন্নামিস্ত্রী
এবং আমাদের তার সাথে মহেন্দ্রনাথ গাইন দুজনারই গায়ে পায়ে একটু আছে ছোট, তার জন্য আমরা কিন্তু আমরা সমান সমানভাবে এভাবে দুটো দলে বিভক্ত করেছি। আমাদের বাইরে আপনার ক্যামেরায় হয়তো একটু শব্দ শুনতে পাচ্ছেন বন্ধুরা, এটি বাংলাদেশ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে চলছে। সেই শব্দ বন্ধুরা এখানে আমাদের রাস্তার নিকটে আমাদের প্রতিষ্ঠান, তাই এখানে রাস্তার উন্নয়নের কার্যক্রম করার জন্য বর্তমান ডিজিটাল পদ্ধতিতে সব মেশিনেই এই কার্যক্রম করে আপনারা সবাই জানেন। তাই এই কার্যক্রম মেশিনের মাধ্যমে রাস্তায় আমাদের ঠিক অফিসের কাছে এই কাজটা করছে, তার জন্য সেখানে থেকে শব্দ হচ্ছে, সেই শব্দই আমাদের ক্যামেরায় ধারণ করা হয়তো রেকর্ড হয়ে যাচ্ছে, তাই একটু শব্দ হচ্ছে। এ পর্যায়ে আমাদের প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে আমাদের আমাদের পেন্সিল গ্রুপ থেকে তমা দেবনাথ। আমাদের আবারও প্রশ্নটির উত্তর সঠিক হয়েছে বন্ধুরা, আপনারা জানতে পারছেন ইতোমধ্যে মোংলা বাগেরহাট এবং সাতক্ষীরা খুলনা মিলে আছে সুন্দরবনের সাথে সম্পর্ক, এবং বাংলাদেশের সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় আপনার এই খুলনা শহরকে, কারণ খুলনা থেকে যেতে হয় সুন্দরবনে, তাই এই সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় খুলনা শহরকে। তাই এমন একটা প্রশ্ন ছিল, খুব সুন্দরভাবে তারা উত্তর দিয়েছে। এবারে আমাদের প্রশ্ন নিয়ে হাজির হচ্ছেন কলম গ্রুপ থেকে আবির তরফদার। আমাদের প্রতিপক্ষ দল এবারে মহেন্দ্রনাথ গাইন উঠে দাঁড়িয়েছে। সুন্দর সুন্দর, আসলে খুব সুন্দর পরীক্ষা দিচ্ছে, আশা করি পরীক্ষা পর্যন্ত এভাবে তাদের পড়াশোনা যদি অব্যাহত রাখে তাহলে তারা এবারও খুলনা আর্ট একাডেমি থেকে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে তারা হয়ে যাবে প্রথম দ্বিতীয় তৃতীয়, এভাবেই মেধা তালিকা এবছরও আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবো এমনটাই প্রত্যাশা রাখি। এবারে পেন্সিল গ্রুপ থেকে প্রশ্ন করছেন আমাদের কলম গ্রুপের নিকট। বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম কি? অনেক সুন্দর একটা প্রশ্ন করছে, এই বাংলাদেশের মধ্যে বাস করে বাংলাদেশ সম্পর্কিত একটি প্রশ্ন। সুন্দর সুন্দর, মেঘনা নদী। মেঘনা নদী এই বাংলাদেশের সর্ববৃহত্তর নদী, এই নদীর নামে আজকে প্রশ্ন হয়েছে, খুব সুন্দর হয়েছে, অভিনন্দন আজকে আমাদের স্মৃতিকে। বন্ধুরা এত সময় আপনারা আমাদের সাথে ছিলেন, হ্যাঁ শেষ পর্যন্ত ছিলেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা কষ্ট করে আমাদের শেষ পর্যন্ত ছিলেন। কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা নতুন কিছু দেখতে পারছেন, নতুন কিছু শিখতে পারছেন। বন্ধুরা আপনারা এবারে যারা পরীক্ষা দিচ্ছেন, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে সময় অতিবাহিত করছেন, এবং ইতোমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে আমাদের, আগামী দিনও পরীক্ষা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের, তাই আজকে আমাদের শিক্ষার্থীরা 17 তারিখের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে।